দেবরতি নাথ বলছে, আপনি ধ্যানপূর্ণ হয়ে থাকার কথা বলেন, কিভাবে ধ্যানপূর্ণ হয়ে থাকবো একটু বুঝিয়ে দিন মহারাজ। ধ্যানপূর্ণ হয়ে থাকা একটা মেডিটেটিভনেস, এক জাগৃতি। আমরা জীবন্ত জাগ্রত আছি, কিন্তু আমরা আমাদের কনসেপ্টে, আমরা আমাদের ধারণায়, আমাদের মতামতে, আমাদের পূর্বাগ্রহতে আমরা এত বেশি ছেয়ে থাকি। আমরা জানি ছেলের কেমন হওয়া উচিত, মেয়ের কেমন হওয়া উচিত, বাবার কেমন হওয়া উচিত, মায়ের কেমন হওয়া উচিত, সমাজের কেমন হওয়া উচিত, রাজনীতির কেমন হওয়া উচিত, আমরা সর্বজ্ঞ, আমরা সব জানি। আমরা ভাবি না যে একটা গ্রেটার ব্যবস্থাপনা আছে যা এই সব কিছুকে নিয়ে একটা বিরাট বড় নদীর মতো এগিয়ে চলেছে, এবং বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ এগিয়ে চলেছে। আমরা এটা দিই না। মেডিটেটিভনেস ওখান থেকে আসে, ধ্যান আসে বিধিতে, ক্রিয়াতে, কিছু সময়ের জন্য। ধ্যান পূর্ণতা আসে জীবনের শিকারে, যেমন নদী বয়েই চলেছে, কত জিনিস নদীর উপর দিয়ে বয়ে চলে, কিন্তু নদীর প্রবাহ নিরন্তর, এটা হলো ধ্যান পূর্ণতা। আর একটা সময় শুধুমাত্র জীবনের কোনো একটা বিধি পালন করে নেব, নিয়ে একটা ফেক ওয়েভ ক্রিয়েট করব, মনে হবে আহা কি সুন্দর তরঙ্গ উঠলো, এখানে এই গন্ধ পেলাম, ওখানে ওই আলো পেলাম, এগুলো হলো ধ্যান। এবং এই ধ্যান বর্তমানে চারিদিকে প্রমোট করা হচ্ছে, এবং আজ থেকে অনেক আগে থেকে করা হচ্ছে, এবং আমার কোনো বিরোধ নেই। যারা এরকম মজা করতে চায়, উত্তেজনা জীবন কাটাতে চায়, তারা ওইভাবে যাবে, কিন্তু যারা আমার কাছে আসছে বা আমার সাথে কথা বলছে, আমি তাদের কাছে সাজেস্ট করব যে ধ্যান পূর্ণতা মানে এক সাক্ষিত্ব জীবনে নিয়ে আসা, আর কিছু নয়। একটা নির্দিষ্ট সময় বসে নয়, আপনি চিরকাল জীবনের সাক্ষী। আপনার আমার ওই পুরো প্রকৃতিতে কাজই এই অবজারভেশন। আমরা অবজার্ভ করতে পারি, মতামত সব কিছু থাকতে পারে, কনসেপ্ট থাকতে পারে, কিন্তু আমরা হলাম কনসিয়াস অবজারভার। তো এই কনসিয়াস অবজারভেশন যত রাখা হবে, ততই আমরা ধ্যানপূর্ণ হব। এবং তার জীবনের প্রতি মুহূর্তে, এমন তো নয় 5 মিনিট আপনি খুব ভালো কনসিয়াস হয়ে যাবেন তারপর আনকনসিয়াস হয়ে যাবেন, তাহলে জীবনে উৎপাত আসবে। এই ধ্যান ময়তা যখন জীবনে প্রবেশ করবে, তখন জীবনের মধ্যে এক স্বাভাবিক স্থিরতা আসে। এই স্থিরতাই মেডিটেটিভনেস। আপনি হাঁটবেন, চলবেন, ঘুরবেন, সিনেমা দেখতে যাবেন, ঘুরতে যাবেন, আপনার সঙ্গীর সাথে থাকবেন, সব কিছু করুন, কিন্তু প্রত্যেকের এই সব কিছুর মধ্যে কোথাও যেন আপনি সুন্দরভাবে সেজে গিয়েছেন, ভিতরে যেন একটা শ্রী মা সারদার কথা বলি, যেহেতু আপনি মহিলা, যে এক শান্তির ঘট, এটাই বলেছিলেন মা সারদার শ্রীরামকৃষ্ণকে, যে ঠাকুর যেন এক শান্তির ঘট ভিতরে বসিয়ে দিয়ে গেছিলেন, অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং দিয়ে চলে গেছিলেন জীবনের প্রতি, যে জীবন তার প্রজ্ঞায় চলছে, আমরাও এই নিজের প্রজ্ঞায় যখন যেমন যা পাওয়ার পাচ্ছি, বৃষ্টি পড়ছে, যেখানে যেমন যতটা দরকার, যার যতটা ক্ষমতা ছিল ততটা শুষে নেবে বৃষ্টির জল, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট। ঘাস অতটা শুষবে না যতটা একটা অসত্য ঘাস শুষবে। তো এই যে জিনিসটাতে নিশ্চিত হয়ে যাওয়া, একে ধ্যান পূর্ণতা বলে। আর ধ্যান হলো কি, যেগুলি বিধিতে একটা নির্দিষ্ট সময় আপনাকে স্থির করার চেষ্টা করা। তো এই ধ্যানেরও গুরুত্ব আছে, কিছু সময় সময় এগুলি কাজে লেগে যায়, কিন্তু এগুলি সব একদম প্রাইমারি স্টেজ, এগুলি শেষ কথা নয়। কিছু কিছু মানুষ সারা জীবন এতেই কাটিয়ে দেয়, উঠেই সে এক জীবন কাটাচ্ছে এবং ধ্যানে বসে আরেক জীবন। তো এখানে জ্ঞানপীঠে ধ্যানের কথা হয় না, ধ্যান পূর্ণতার কথা হয়।